সে ইসলাম প্র্যাকটিস করে এমন কোনো শিক্ষার্থীকে সে দেখতে পারে না। ক্লাসে যদি কেউ বোরকা পরে, নিকাব পরে, তাকে সে বিভিন্ন রকমের কটু কথা বলে। ইভেন কেউ যদি কালো জামা কাপড় পরে, তাকেও সে শিবিরের কথা বলে। ডক্টর ওয়াহিদুজ্জামান চান এবং ডক্টর মাহবুবুর রহমান লিটু এই দুজন শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন নিয়ে দাঁড়িয়েছি এবং আমরা বিগত এক সপ্তাহ ধরে এখানে আন্দোলন করছি। যতদিন পর্যন্ত তাদেরকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে সরানো না হবে, তাদের অপসারণ হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ডক্টর মাহবুবুর রহমান, যিনি একজন শিক্ষক হিসেবে প্রথমে তার দায়িত্ব হচ্ছে একজন শিক্ষক, তিনি আসলে ক্লাস নেন না। আমাদের একটা ছয় মাসের সেমিস্টারে প্রায় 20টার মতো ক্লাস থাকে, তিনি সেই পুরো সেমিস্টার জুড়ে 4টা বা 5টা ক্লাসও নেয় না। আমাদের শিক্ষার্থীদের নিয়ম আছে, 60%-এর নিচে যদি কোনো শিক্ষার্থী আসে তাকে ড্রপ দিয়ে দেওয়া হয়। যদি কোনো শিক্ষককে ড্রপ দেওয়ার নিয়ম থাকতো তাহলে ডক্টর মাহবুবুর রহমান কোনো সেমিস্টারে এই ড্রপ থেকে বাঁচতে পারতো না। ডক্টর ওয়াহিদুজ্জামান চান সে প্রচুর পরিমাণে ইসলাম বিদ্বেষী, সে ইসলাম প্র্যাকটিস করে এমন কোনো শিক্ষার্থীকে সে দেখতে পারে না। ক্লাসে যদি কেউ বোরকা পরে, নিকাব পরে, তাকে সে বিভিন্ন রকমের কটু কথা বলে। ইভেন কেউ যদি কালো জামা কাপড় পরে, তাকেও সে শিবিরের কথা বলে। একজন শিক্ষার্থী, সে আজিমপুরে থাকে এবং সে বোরকা পরায়, সে তাকে একবার বলেছিল যে আজিমপুরে তো আমি জানি যে শিবিরদের নাকি আখড়া। একজন শিক্ষার্থীকে শুধুমাত্র তার পোশাকের ভিত্তিতে সে কিভাবে এই কথা বলতে পারে? খুবই লজ্জাজনক। এই ধরনের টিচার যদি আমাদের ইনস্টিটিউটে থাকে তাহলে আমরা সেখানে ক্লাস করতে পারবো না। এ ধরনের বৈষম্যমূলক টিচার যদি আমাদের ইনস্টিটিউটে থাকে আমরা সেখানে ক্লাস করতে পারবো না। এরকম টিচার, তারা যদি শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকে তাকে শিবির বলে চালিয়ে দেয়। এবং আমাদের একজন শিক্ষার্থী আন্দোলনের টাইমে, জাস্ট আন্দোলনে থাকার কারণে তাকে হচ্ছে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা চাইলেই তাকে কারাগার থেকে বের করে নিয়ে আসতে পারত, কিন্তু তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও, তারা সরকারের সাথে খুবই ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও, তারা সেই শিক্ষার্থীকে মুক্ত করে আনার জন্য বিন্দুমাত্র পদক্ষেপ তারা নেয়নি। আমরা যেই জায়গায় শিক্ষার্থীদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছি, তারা বিন্দুমাত্র চেষ্টা করেনি। আমার সেই ভাই প্রায় 10 দিনের উপরে, প্রায় 2 সপ্তাহের মতো কারাগারে বন্দী ছিল, তারা একবার খবরও নেননি। তারা এইসব দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করতে পেরেছে কারণ তারা স্বৈরাচার সরকারের মদতপুষ্ট ছিল এবং তারা দালাল ছিল। তারা এই ক্ষমতার বরাবরই অপব্যবহার করে গেছে এবং দুর্নীতির মাধ্যমে তারা বিভিন্ন খারাপ শিক্ষার্থী, এমন শিক্ষার্থী যারা যোগ্য না, তাদেরকে তারা শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে এবং দুর্নীতির মাধ্যমে আমরা দেখেছি আমাদের ইনস্টিটিউটে এমন এমন শিক্ষক, এমন এমন মানুষ শিক্ষক হয়েছেন যারা ঠিকমতো শিক্ষার সংজ্ঞাটাও বলতে পারেন না, তারা ঠিকমতো ক্লাসই নিতে পারেন না। এবং তাদের ক্লাস করে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বলতে পারবে যে তারা একটি বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কখনোই যোগ্যতা রাখে না। তারা শুধুমাত্র চাটুকারিতার মাধ্যমে এই ওয়াহিদুজ্জামান চান এবং ডক্টর মাহবুবুর রহমান লিটু এ ধরনের শিক্ষকের চাটুকারিতার মাধ্যমে তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। এ ধরনের শিক্ষক থাকলে সেই জায়গায় আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে কখনোই সহাবস্থান করতে পারি না।